ফ্রি সবচেয়ে ভয়ানক যে গানটা সেটা হচ্ছে M10, অর্থাৎ আমি M10কে ভাই এত বেশি ভয় পাই যে বলার বাইরে। অর্থাৎ M10 যদি কেউ নিয়ে আসে ভাই তখন আমি ভাই কোথা থেকে কোথায় পালাবো। বাট লিটারালি ভাই আজকের গেমপ্লেটা অনেক অনেক বেশি মজা, তার কারণ হইতেছে ভাই যে পরিমাণে কিল করছে, জাস্ট 19টা কিল করছে এবং MP40 পড়া একটা গেমপ্লে, তোমরা দেখলে ফুল ম্যাপ দেখলে বুঝতে পারবা। আর যেভাবে স্পটগুলো ওয়াইপ আউট করছি জাস্ট অসাধারণ ছিল এক কথাই। প্রথমে একটা ভয়েস দিছি বাট ভয়েসটা হইতেছে ক্যান্সেলেশনের জন্য অনেক বেশি নয়েজ আসছে, সুতরাং আবার আমার ভিডিওটা এডিট করা লাগতেছে, অর্থাৎ আবার ভয়েস দেওয়া লাগতেছে। তোমাদের জন্য অনেক বেশি কষ্ট করি গাইজ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, পাশে থেকে বেল আইকন অন করে দিবা। আর স্কোয়াডটা ওয়াইপ আউট করছে কি ভাই সেটা দেখে অবশ্যই কমেন্টে জানাবা কেমন হয়েছে। আর টোটালি MP40তে আমার অনেক খেলতে, মানে আমি যত 10টা ম্যাচ খেললে তার 8টা ম্যাচে MP40 নিয়ে খেলি, তো লাস্ট এনিমি এখানে লাস্ট এনিমিকে ওয়াইপ আউট করলাম হেডশট দিয়ে। তো এটা আমার সাবস্ক্রাইবারের জন্য। তো দেখো এখানে কি হয়েছে, এখানে হইতেছে ফুল একটা স্কোয়াড ছিল, একটা নক করে দিব এখনই, একটা নক। তো এখানে একটা কিল আমার চুরি হয়ে যায়। ও ভাই UMPতে তো করিয়ে কড়া হেডশট লাগছে লিটারালি, সামনের কিলটা কিন্তু অলরেডি চুরি হয়ে গেছে, ওই উপর থেকে একটা এনিমি কিন্তু আমার কিলটা নিয়ে গেছে দেখছো ভাই সাহ। ওরে পাইলে তো বইরা দিব কড়া বইরা। এটাকে বলার জন্য কি করতে হবে আমাদের, এখান থেকে এটাকে ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ার পর এখান থেকে হালকা লুট সারার পর দেখি এখানে একটা ছাগলের 4 নম্বর বাচ্চা এসে লুট করতেছিল, ওটাকে পকাত করে ভরে দেবো এখনই একদম, মানে জুম করে। তো আরে ভাই কাহিনী কি হয়েছে আমি তোমাদেরকে বলি, আমি যে ওরে EMP-তে মারতেছিলাম, তো EMP-তে মারার মধ্যে আমার যে গানটা আছে আর কি বলে ড্রাগন, ওইটা আমার হাতে চলে আসছে, বাট হাতে আসছে ভালোই হয়েছে। এইখানে একটা মানে মেথড পেলে আর আমাকে খুব ড্যামেজ দিচ্ছিল, তো মেথডটাকে ভরে দেওয়ার পর ওইখান থেকে যাওয়ার সাথে সাথে কিন্তু টিমেটোকে রিভাইভ করে দেখেন গুলাল ভেঙে একদম প্রকাশ করে আর পাশায় তুলে দিব। তো পাশায় দেওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব। তো পাশায় দেওয়ার আগে আমার পাশা বলতেছে এই যে ভাই দেখছো সোনিয়া ক্যারেক্টার, দিস ইজ ভালোবাসা ভাই, সোনিয়া ক্যারেক্টার ইজ ভালোবাসা, সোনিয়া ক্যারেক্টার না থাকলে আমি এতক্ষণ চান্দ দেখে চলে যেতাম আর কি। তো এখানে একটা শট মারার পরেই এনিমি কিন্তু মারা যায়, আই ডোন্ট নো আসলে মারা গেল কেন, আসলে মারলাম তাই মরে গেল, মারা গেল কেন এটা কেমন তারা প্রশ্ন অনেকে জিজ্ঞেস করে। তো ওখানে কিন্তু ফুল স্কোয়াড শেষ করার পর ওই যে পার্টটা ছিল ওই পার্টটা এখানে আছে। তো দেখো M10 নিয়েও আমাকে কিন্তু সাইপা ধরে মারতে চাইছিল, বাট এইখানে যদি তুমি পালাইতে যাইতে তাইলে হইতেছে মারা খাইতে, অবশ্যই এখানে তোমার এনিমিকে মারতে হবে। তো দেখো এনিমিটা কিন্তু চাইলে আমাকে মেরে দিতে পারতো, কিন্তু কানাসুদা ওই পাশে ঘুরে ওই পাশে চলে গেছে, যার কারণে হইতেছে আমার দেখে না। তো তুমি না দেখার কারণে ভাই ভরাটা খাইলে, নাইলে তুমি আমার মারতে পারতা। কিন্তু এখানে আরেকটা প্লেয়ার চলে আসছে অলরেডি ভাই, ফুল স্কোয়াড এখানে লিটারালি, দিস ইজ হেডশট। ও দেমি কী বলে সোনিয়া, সোনিয়া তুমি মরে যাও ভাই, তোমার বাচ্চার কোনো অধিকারই নাই ভাই, মারা যাও। তো লাস্ট এনিমি, লাস্ট এনিমি মারতে পারলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো এখনই হইতেছে মেইন পয়েন্ট, দেখো অলরেডি কিন্তু 3টা নক হয়ে গেছে, একটা এখানে আছে ওটাকেও মারবো। ও ভাই এটাও কিন্তু ড্যামেজ, বাট 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 এ নাও দাদু তুমি বেরিয়ে যাও তোমার স্কোয়াড থেকে, অলরেডি তোমরা কিন্তু স্কোয়াড ওয়াইপ আউট করে দেখতেই পারলো, স্কোয়াড কিন্তু ওয়াইপ আউট করে ফেলছি। তো পার্সোনালি আমার কাছে এই স্কোর ওয়াইজ আউট অনেক বেশি ভালো লাগছে, আমি শর্ট ভিডিও ছাড়ি না, তারপরে চেষ্টা করবো ভিডিওতে শর্ট দেওয়ার। তো এখানে কিন্তু M1887 কিন্তু প্রচুর ড্যামেজ দিয়েছিল আমাকে, বাট টিকতে পারে নাই এনিমি, বাইরেই দিয়েছি। আর ঘুম ঘুম ভাব গতকালকে অনেকে কিন্তু গেম প্লে করা হয়েছে, সো একটু ঘুম ঘুম মানে ঘুম ঘুম চোখে দেখতে পারো, আর একটু চুলে শান্ত শান্ত দিয়ে নেই, নালি বাড়া ভালো দেখতেছে না, ভালো দেখাচ্ছে না মনে হচ্ছে এরকম। তো এখানে একটাকে নক করার পর দেখো কতগুলো ড্যামেজ দিলাম, বাট ভাই এনিমি মরে না লিটারালি, কি নিয়ে বুঝি নে, কিছু এনিমি আছে মরে না। তো এখানে একটু রেকর্ডিংয়ের সমস্যার কারণে হইতেছে এনিমিটা মরার পরে আর কি ঝামেলাটা হয়েছে। তো এখান থেকে দেখা যাইতেছে কি যে এইখানে আর দেখো সেই সাদা স্কোয়াড, অর্থাৎ যারে আমি মারছিলাম ওইটা কিন্তু বাসে বাইসে গেছে লিটারালি ভাই, সেই PNC অলরেডি নক এবং MP40 দেখলে। তো এখানে একটা মেয়ে এনিমি আছে দেখতেই পারতেছে আমাকে এই পর্যন্ত ড্যামেজ দেওয়ার চেষ্টা, বাট 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 আমি এখান থেকে রাশ করবো, বাট ওই বেড়ার পিছনে চলে গেছে কোনো সমস্যা নেই। তো এখান থেকে আবারও ওয়াল মেরে কিন্তু ওয়ালের পিছনে চলে গেছে হালার পুতে, তো এখানে আমাকে একটু ড্যামেজ দেয়। তো এখানে ড্যামেজ দেওয়ার পর আমি কিন্তু এল শেপের উপর দিয়ে উঠে একদম নিচে নাইমা, তারপর ওকে মারার চেষ্টা করবো দেখি পারি কিনা। তো এই ক্ষেত্রে কিন্তু আমার 13টা কিল ডান হয়ে যাবে এই লাড়কিটাকে মারতে পারলে, অর্থাৎ এই যে সানি লিওনা পাটে আছে একে মারতে পারলে। আর গতকালকে একটা ভিডিওতে দেখলাম একটা সাবস্ক্রাইবার কমেন্ট করছে আমি একটা গেম প্লে দিয়েছিলাম গতকালকে, ওই গেম প্লেতে জিপ লাইনে থাকা একটা এনিমিকে মাইরা দিছি, SS গেমার YT ভাই আমি অত্যন্ত বেশি দুঃখিত। বাট এইখানে MP40 যে অসাধারণ একটা গেম প্লে তোমরা দেখতে পারলে তার জন্য একটা লাইক বানতে গাইজ। অলরেডি 14 কিল ডান এবং লাস্ট 5টা এনিমি অ্যালাইভ, 7টা এনিমি আমি বাদে 6টা, দেখা যাক আমাদের কি বুইয়া কি হবে কি হবে না অবশ্যই কমেন্টে জানাও, অবশ্যই সত্য বলবা। তো এখানে আছে ক্রিমিনাল, বাট ক্রিমিনাল ড্যামেজ খাচ্ছে অন্য এনিমির কাছ থেকে, বাট বাট ক্রিমিনাল কিন্তু মারা গেল লিটারেলি। এখানে আর একটা এনিমি আছে যেটা এখানে একটা না ভাই, ও ভাই 2টা, ও ভাই একটা নক, কিরে ভাই MP40 হ্যাকট্যাক লাগাইছে নাকি,
এত হেড লাগতেছে কেমনে। আর পিসিতে একটু অ্যাডভান্স অ্যাডভান্টেজ বেশি মেনলি, তার কারণে তো ভাই আসলে এই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও না বানালে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যে পিসিতে খেলার অ্যাডভান্টেজ কতটা। তো এই পর্যন্ত যারা দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর গেম প্লেটা অনেক বেশি জোস হইতেছে, কারণ হইতেছে ভাই যে মাইকগুলো দিতেছি না এনিমিরে তোরা মাখনে আগুন, লাস্ট তিনটা এনিমি, সো বুয়াটা আমাদের লাগবে। এই জন্য কী করতে হবে, খুবই স্পেশাল এবং খুবই ডেলিশিয়াস ভাবে খেলতে হবে। সো এখান থেকে আমাকে একটা ড্যামেজ দিচ্ছিল, কোনো সমস্যা নেই, আমার কাছে আছে MP40 এবং M4A1 3-4। ক্যা ক্যা চাহিয়ে ভাই, আর ক্যা চাহিয়ে বাতাও, MP40 মানে বা কথা হচ্ছে না, দেখা যাচ্ছে। ও ভাই অলরেডি লাল নাম্বার দুইটাই, সো রাশ করা লাগবে, বাট রাশ করতে করতে কিন্তু নিজে চান্দের দেশে। আর ওইটাও কিন্তু চলে আসছে অলরেডি আমার উপর, এখনই হামলা দিয়ে দিবে, বাট হামলা দেওয়ার আগে কিন্তু সেই বিষ মেরে দিচ্ছে, অর্থাৎ এই বিষ মারলে কিন্তু তোমার ওয়ালমাল বাড়া যা আছে সব উড়িয়ে চলে যায়। পিছন থেকে কিন্তু রাশ করছে, বাট আমি ঘুরে যেয়ে ওকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা, মুভমেন্টটা খাইতে দেখবো লাস্টে নিয়ে, চাইলে লাইক পাওয়া দেখবো না। তো 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 এখান থেকে দেখা যাক কী হয়। ও ভাই ভালো ড্যামেজ, লাস্ট এনিমি মারতে পারবো, এখানে অনেক বেশি রিয়াকশন হচ্ছে যেটা দেখে আমার সত্যি অনেক বেশি ভালো লাগছে। সো এখন মারা ট্রাই করতে হবে, অ্যান্ড বুম, লেটস স্টার্ট বুইয়া।